প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি খুব সহজ পদ্ধতিতে ইস্ট ছাড়া বাড়িতেই আমি নানপুরি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। কত নরম তুলতুলে নানপুরিগুলো তৈরি হয়েছে, কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা তাহলে দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো, আমি একটা থালার মধ্যে প্রথমে 500 ময়দা ঢেলে নিচ্ছি। ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম। তারপরে এই ময়দার মধ্যে বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি, আর বেকিং সোডা 1/2 চামচ দিয়ে দেব। তারপরে আমি স্বাদ অনুযায়ী নুন দেব, আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি সাদা তেল দিচ্ছি 2 চামচের মতন, 2 চামচের একটু বেশি হবে। দিয়ে ভালো করে আগে শুকনো অবস্থায় মাখিয়ে নিচ্ছি। দেখো, তেলটা দেবার পরে আমি হাতে করে আগে একটু শুকনো অবস্থায় মাখিয়ে নেব। তারপরে আমি টক দই দিয়ে এই ময়দাটা মাখাবো। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা আমি বাড়িতেই পেতেছিলাম, সেই টক দই দিয়ে আজ হচ্ছে নানটা বানাবো। একটু ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। এরপরে আমি টক দইটা নিচ্ছি। এই দেখো, এই টক দইটা দিয়ে আমি ময়দাটা মাখাবো। এখন আমি জলের ব্যবহার করব না, প্রথমে টক দই দিয়ে মাখাবো। তারপরে যদি জল প্রয়োজন হয় তখন আমি অল্প করে হালকা কুসুম গরম জল দেব। এরপর আমি হালকা কুসুম গরম জল দিয়ে ময়দার ডোটা ভালো করে মাখিয়ে নেব। আর এই ময়দাটা একটু শক্ত হবে, খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। এই রকম অবস্থায় ভালো করে মাখিয়ে নেব। একটু ভালো ময়দাটা আমার ভালো মতন মাখানো হয়ে গেছে। এরপর একটা বড় পাত্রর মধ্যে রেখে আমি চাপা দিয়ে রেখে দেবো। একটু গরম জায়গাতে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ময়দার এই ডোটা কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছ? আবার একটু বার করে নিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। দেখো ভেতরটা কত জালি জালি মতন হয়েছে। এরপরে আবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর দেখো, যেহেতু আমি 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখেছিলাম, তাই ময়দাটা অনেকটাই নরমও হয়ে গেছে। এরপর আমি একটু বড় সাইজের লেচিগুলো কেটে নেব। যেই রকম আমরা বাড়িতে নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো আমি কেটে নিচ্ছি। লেচিগুলো হাতে করে একটু ঘুরিয়ে নেব, তাহলে বেলতেও সুবিধে হবে। এরপরে আমি একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে অল্প করে সাদা তেল লাগিয়ে নিচ্ছি, আর একটা করে ডো নিচ্ছি। আমি একটু মোটা সাইজের লুচিগুলো বেলে নিচ্ছি। একটু মোটা সাইজেরই হবে, যেহেতু নানপুরি তো তাই একটু মোটা মোটাই হয়, আমি সেই জন্য একটু মোটা মোটা করেই করে নিচ্ছি। এই দেখো, এই রকম হবে। আমি একবারে অনেকগুলো মানে 3 থেকে 4টে বেলে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছাঁকবো। এইভাবে আমি 3-4টের মতন বেলে নিচ্ছি। তোমরা এইভাবে, আমি যেইভাবে আজকে নানপুরিটা বানালাম, এখানে কোনো ইস্টের ব্যবহারও করিনি, তোমরাও এইভাবে একবার বাড়িতে নানপুরি বানাবে, খুব সুন্দর দেখতেও লাগবে আর খেতেও লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করবে। এই দেখো, এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাবার পরে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে তারপর একটা করে নান আমি ছেড়ে নিচ্ছি। এই দেখো, তেলে দেবার কিছুক্ষণ পরেই নানপুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখো। এরপর আমি উল্টে নেব, এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তোমরাও তাহলে বাড়িতে একবার এইভাবে তৈরি করবে, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। দেখতে কি সুন্দর লাগছে বলতো, আর খেতেও খুবই ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা নানপুরিকে ভেজে নিচ্ছি। ও, তেলে দেবার সঙ্গে সঙ্গেই কি সুন্দর ফুলে উঠেছে।
প্রত্যেকটা নানপুরি আমার এইভাবে ভাজা হয়ে গেছে। আমি দাঁড়াও একটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো ভিতরটা কতটা নরম, আর এই দেখো কত জালি জালি মতন হয়েছে। আজ তবে আসি আবার পরের কোনো